হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করবো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি জানি এই ভিডিওটার জন্য তোমরা অনেকে অপেক্ষা করে আছো, ইভেন আমি নিজেও অপেক্ষা করছিলাম যে কবে আমি আমার কিচেনটাকে আবার মেকওভার করতে পারবো। ফাইনালি সেই ভিডিওটা আজকে তোমাদের সামনে নিয়ে আসতে পেরে আমিও অনেক হ্যাপি। তো চলো আজকে ফাইনালি আমি আমার কিচেনটাকে মেকওভার করি। মেকওভার করার আগে তোমাদেরকে একবার ভালো করে কিচেনটাকে দেখিয়ে দিই যে আগে কীরকম ছিল এবং কিচেন মেকওভার করার পরে কেমন থাকবে। এখানটা সিঙ্ক এরিয়াটা দেখতে পাচ্ছ, বেশ অনেক কিছু কিন্তু আছে যেগুলো কিনা আমার বেশ কিছুদিন ধরে ভাবছি এগুলো একটু অর্গানাইজ করে একটা সেলফে আমি রাখবো, তো সেটাই আমি করেছি। তো প্রথমেই তোমাদেরকে আমি দেখিয়ে দিই যে আমি কিন্তু সেলফ কিনেছিলাম, স্টিলের সেলফ, এবং তোমাদের সঙ্গে কিন্তু অলরেডি আমি শেয়ারও করে দিয়েছি। তো সেই স্টিলের সেলফ কিন্তু আমি এক মিস্ত্রি দাদাকে ডেকে নিয়ে এসে বাড়িতে তারপর আমি ওয়ালে হ্যাং করিয়েছি। দেখতে পাচ্ছ সিঙ্ক এরিয়া, অর্থাৎ সিঙ্কের ঠিক ওপর দিকে একটা হ্যাং করিয়েছি এবং ঠিক তার অপোজিট ওয়ালে একটা আমি র‍্যাক এরকম হ্যাং করিয়েছি। ডিশওয়াশারে যত যা জিনিসপত্র, ভিম লিকুইড, ভিম বার, স্কচ ব্রাইট, যা যা আর কি থাকে সমস্ত কিছু ওই আমি র‍্যাকটার উপরে তুলে দেবো। যেহেতু ওটা একটা স্টিলের র‍্যাক, সেই কারণে আমার ঘরে ম্যাট ছিল, প্লাস্টিকের যে টেবিল ম্যাটগুলো হয় সেই ম্যাটগুলো আমি ঠিক ওই আকারে কেটে নিলাম যাতে খুব ভালো সেট হয়ে যায়। আর সত্যি খুব ভালো মতো সেট হয়েছে, আর এটা যথেষ্ট মোটা এবং মোটা প্লাস্টিকে, সেই কারণে কিন্তু বেশ ভালো লাগছে দেখতে। তো এখানটা বসিয়ে নিয়েছি। এবার আমার ডিশওয়াশার হিসেবে যা যা আমি ব্যবহার করি, ভিম লিকুইড দিয়ে একটা লিকুইড ফর্ম তৈরি করি, হ্যান্ড ওয়াশ, এই যে ভিম লিকুইডের কন্টেনার, এবং তার থেকে বড় কথা এখানটা যেহেতু জলের কাজ সেহেতু আমি একটু এক্সট্রা প্রোটেকশন নেওয়ার চেষ্টা করেছি। ভিম বারটা আমি রেখেছি ওখানটায় একটা লিডের উপর যাতে স্টিলের কোনো কিছুতে টাচ না লাগে, যেহেতু জলের কাজ। এখানটা আমি ব্রাশ নিয়েছি, কিচেনের সিঙ্ক এরিয়া যে ব্রাশ আমাদের সবসময় কাজে লাগে বা কিচেনে লাগে, তো সেটাও আমি একটা কন্টেনার ভিতর রেখে দিয়েছি। আর এখানটা দেখতে পাচ্ছ যে স্কচ ব্রাইট রাখার যে একটা আমার কি বলবো একটা স্ট্রেনার বলতে পারো, ওটা এটা তো আগেই ছিল, তো এটা আমি এই দিকটা নিয়ে এসেছি। এবার আমি কি করব, এখানটা আমি ওয়াল হ্যাঙ্গিং হুক নিয়ে নিয়েছি, এটা আমি স্টিক করে দেবো ওয়ালে। আর এখানটা আমি যে আমার কিচেন ওয়াইপারটা রয়েছে সেটাকে এবার আমি এখানটা আমি হ্যাং করে দেবো। সিঙ্কের পাশে ডিশওয়াশারগুলো থাকার কারণে বেশ কিছুদিন ধরে কিন্তু আমার প্রবলেম হচ্ছিল, তো আমি কিচেনটা মেকওভার করবো বলে এতদিন আমি কিছুই করিনি। তো ফাইনালি আমি কিন্তু সেটাকে একটা র‍্যাকের উপরে সুন্দর করে অর্গানাইজ করে রাখতে পেরেছি, এবং নিচে একটা আমি ছোট্ট ডাস্টবিন, কিচেনের ডাস্টবিন আর কি, একটুকাটা যা আর কি রাখি আমরা আর কি কিচেন সিঙ্কের পাশে, সেটা রেখে দিয়েছি। অপোজিট ওয়ালে যে র‍্যাকটা আমি হ্যাং করছি এখানটা কিন্তু বেসিক্যালি কাচের গ্লাস, স্টিলের গ্লাস, তারপরে ব্লেন্ডারে যে জারগুলো সেগুলো রাখার জন্য এগুলো আমি কিন্তু হ্যাং করেছি। অনেক সময় দেখা যায় যে আমার যে বাস্কেট বা যে ড্রয়ার সিস্টেম করা আছে টান দিতে গেলে একটা কাচের গ্লাস একটার সঙ্গে ধাক্কা লেগে ভেঙে যাচ্ছে, সেই কারণে বেসিক্যালি এখানটা আমি তিনটে গ্লাস, দুটো স্টিলের গ্লাস আর দুটো ব্লেন্ডারের জার আমি রেখে দিয়েছি। আর এখান থেকে জল ভরে নিয়ে ওয়াটার পিউরিফায়ার থেকে জল খেয়ে এখানটা ধুয়ে আবার রেখে দিতে পারবো। পাশে আমি এবার হ্যাং করব একটা কিচেন টাওয়াল। যদি কোনো এতদিন পর্যন্ত কিচেন টাওয়ালটা আমি কিচেনে হ্যাং করিনি, নর্মালি আমি পাশেই রেখে দিতাম এবং আমার সবসময় জলের কাজ করার পরে আমার অভ্যাস হাত মোছার এবং সেটা নিচেই রাখতাম, বাট আজকে পর থেকে এটা আমি হ্যাং করে দিলাম। এখানে দেখতে পারলে যে আমি কী করে আমি একটা একটা গিট দিয়ে দিয়েছি বা সুতো দিয়ে সুন্দর একটা ফ্লাওয়ারের মতো উপর দিকে হয়েছে, এবং আর একটা ফ্লাওয়ার আমি জিন্সের প্যান্ট কেটে বানিয়ে নিয়েছিলাম, এটা আমি আগে অলরেডি আমি শেয়ার করে দিয়েছিলাম আমি মাল্টিফ্লেভার চ্যানেলে। তো সেটাও আমি কিন্তু তোমরা কিন্তু গ্লু গানের সাহায্যে কিংবা কোনো সূচির সাহায্যে তোমরা সেলাই করে নেবে। এখানে আমি নর্মাল যে গানগুলো হয় গ্লু হয় সেটা দিয়ে আমি স্টিক করে নিয়েছি। তো ঠিক সিঙ্কের পাশে আমি রেখে দিয়েছি আমার কিচেন টাওয়াল, আর ঠিক তার এই দিকটা মানে একদম ঘর মানে রান্নাঘরে ঢুকে বাঁদিকে এখানটা রেখে দিলাম আমি আমার চপিং বোর্ড। কিছুদিন ধরে কিন্তু এই রেড কালারের যে মানে বাস্কেটটা তোমরা দেখতে পাচ্ছ কিচেনে, অর্থাৎ যে অয়েল কন্টেনারগুলো রাখার যে মানে বাস্কেটটা আর কি, সেটা রেড কালার বেশ অনেক দিন মানে বেশ কয়েক বছর হয়ে গেল রয়েছে। তো ভাবলাম এটাকে এবার চেঞ্জ করা যাক, এর জন্য নিয়ে এসেছি গ্রিন কালারে একটা বাস্কেট। তো এই বাস্কেটটা এবার আমি এখানটা দিয়ে দেবো, দেখতে ভালো লাগবে, একরকম কোনো কিছু সবসময় ভালো লাগে না। তো যাই হোক এখানটা এবার দিয়ে দিয়েছি টিস্যু পেপার আমি, আর টিস্যু পেপার সবসময় দিয়ে রাখি তোমরা জানো, কারণ অয়েল কন্টেনার
কন্টেনার থেকে সবসময় যত ভালোই কন্টেনার হোক না কেন, অয়েল কিন্তু বেরোতেই থাকে বা রিলিজ করতে থাকে, সেক্ষেত্রে কিন্তু নিচটা বেশ নোংরা হয়ে যায়। আর সে কারণে টিস্যু পেপার বা যে কোনো পেপার দিলে কিন্তু অ্যাবজর্ব করে নেয়, আর নিচে কিন্তু স্টিকি ব্যাপারটা থাকে না। যে কোনো জায়গা সাজাতে গেলে আমাদের আগে মনে হয় একটা ফ্লাওয়ার ভ্যাস বা ফ্লাওয়ার স্ট্যান্ড বা কিছুটা ফ্লাওয়ার দিয়ে আমরা ডেকোরেট করব। তো এক্ষেত্রেও আলাদা কিছু নয়, আমি এখানটায় একটা ফ্লাওয়ার ভ্যাস আমি দিয়ে দিয়েছি, এবং যে বটলটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু আমি নিজে আগে আমি ডিআইওয়াই করেছিলাম একটা বহু প্রিন্টের উপরে, তো সেটাই এখানটায় মানে অয়েল কন্টেনার পাশে আমি রেখে দিলাম। নতুন করে স্পুন হোল্ডারটা বানালাম, কেমন লাগছে চলো দেখা যাক কি করে বানালাম। এই যে নিয়েছি আমার সরঞ্জাম বলতে পারো, এটা স্টিলের গ্লাস, বেশ কিছুদিন ধরে ঘরে রয়েছে, একটুখানি খারাপ হয়ে গেছে, নতুন গ্লাস বাট খারাপ হয়ে গেছে, সেই কারণে ওটা আমি রেখে দিয়েছি, মেকওভার সময় কাজে লাগবে। আর এখানে আইসক্রিমের যে কন্টেনার আমরা কিনি তো সেগুলো আমি রেখে দিয়েছি, ভাবলাম এগুলো দিয়েই আমি কিচেনটাকে মেকওভার করবো। সবসময় ঘরে থাকা জিনিস দিয়ে কিচেন মেকওভার, বেডরুম মেকওভার, যে কোনো রুম মেকওভার করার কিন্তু মজাই আলাদা। এখানটা আমি ফ্যাব্রিক কালার আমি নিয়েছি, ফ্যাব্রিক কালারটা কিন্তু আমি অরেঞ্জ কালারের উপর রেখেছি, আর উপর ডট ডট দিয়ে দিয়েছি আমি হচ্ছে হোয়াইট কালার। আর এখানটা যে ট্রেটা দেখতে পাবো, ট্রেটা কিন্তু একটা কর্নার অলরেডি কিন্তু ভেঙে গেছে, তোমরা দেখতে পাচ্ছ, সেটাকে দিয়ে মেকওভার করবো। এটাকেও আমি কালার করে দিয়েছি, তো অলরেডি দেখতে পাচ্ছ, তো এখানটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে হোয়াইট কালার দিয়েছি, দুটোতেই একটা আইসক্রিমের কন্টেনার আর একটা হচ্ছে গ্লাস, দেখো কত সুন্দর লাগছে। আর এখানে ভাঙা ট্রেটা কত সুন্দর লাগছে দেখতে, দেখো। তো চলো এবার এখানে কী কী রাখা যেতে পারে, বড় যে কন্টেনারটা রয়েছে অর্থাৎ আইসক্রিমের কন্টেনার, এর ভিতরে আমি রাখবো ওই যে ব্যালুন, যেটা একটু ভারী টাইপের বড় টাইপের জিনিস সেগুলো রাখবো, তারপরে সারাশি, তারপর নাইফ, তারপরে ওই যে চিমটি বলে আমরা আর কি, যাই হোক, তো এই সমস্ত জিনিস এবার এখানটায় রেখে দেবো। সাথে সাথে যে ছোটো যে গ্লাসটা আছে আর কি, গ্লাসটার ভিতরে রেখে দেবো বিভিন্ন রকম ফর্ক স্পুন ব্যাস এগুলোই রেখে দেবো। তো এগুলো অ্যাকচুয়ালি মানে ছোটো গ্লাস, তো সে কারণে এখানটা আমি ছোটো ছোটো জিনিসে আমি রাখবো। তো দেখো জিনিসগুলো তো ঘরে আমাদের পড়েই থাকে, একটু যদি বুদ্ধি খাটিয়ে আমরা যদি এগুলো করি দেখবে দেখতেও ভালো লাগে, নতুন নতুন রূপ আসে যে কোনো জায়গায়, আর নিজের কাছেও অনেক স্যাটিসফাই থাকা যায়। ঘরে পড়ে থাকা একটা স্টিলের গ্লাস এবং আইসক্রিমের যে কন্টেনার সেটা দিয়ে কালার করে কত সুন্দর দেখো একটা স্পুন হোল্ডার তৈরি করলাম, কেমন লাগছে অবশ্যই জানিও। এবার কিচেন কাউন্টার টপটা অর্গানাইজ করার পালা। এই যে এটা আমি বানিয়েছি, তো তোমরা যারা আমার ডেইলি ব্লগ দেখে থাকো তোমরা জেনে থাকবে যে এটা আমি বানিয়েছি বেশ কিছুদিন হলো, তো এটাকে ইয়েলো কালার করেছি, তো দেখো এটা ফ্যাব্রিক কালার করেছি, এটা কিন্তু আদার্স কোনো রং নয়, মানে ফ্যাব্রিক যে কালার সেটাই আমি করেছি। কিচেনে ঢোকার ঠিক ডান দিকে সেলফে একটা কর্নার দিকে আমি র্যাকটা রেখেছি, চলো র্যাকটাকে এবার একটুখানি ডেকোরেশন করা যাক। এর জন্য নিয়েছি এখানটায় আমি একটা কন্টেনার, মানে একটা কি বলবো কিচেনে একটা কন্টেনার যেটা কিনা মানে কি বল পরেই ছিল, সেটাকে দিয়ে আমি এখানে আমি ব্ল্যাক কালার করে নিয়েছি, আর তার ভেতরে অরেঞ্জ কালার এবং ব্লু কালার দিয়ে ডট ডট দিয়ে নিয়েছি। ফাইনালি পরে একটুখানি আমি কটন যে রোফ সেটা দিয়ে একটুখানি ফ্যাব্রিক কালার দিয়ে আমি এইভাবে করে নিয়েছি, কেমন লাগছে ডেফিনেটলি জানিও। আর এর ভেতর দিয়ে দিয়েছি আমি রেড এবং ইয়েলো কম্বিনেশনে একটা ফ্লাওয়ার ভ্যাস, যেটা কিনা ছোটো এবং দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আমাদের কিচেনে অনেক কাপ দেখা যায় অনেক সময় একটুখানি ভেঙে যায়, বাট সেটাকে কিন্তু আমরা রিউজ অবশ্যই করতে পারি। এখানটা এই কাপটা কিন্তু একটা সাইডে একটুখানি ভেঙে গেছিলো, তো সেটার উপরে কিন্তু আমি একটু ডট ডট দিয়ে নিয়েছি ব্ল্যাক কালার ফ্যাব্রিক দিয়ে, বাস এর উপরে একটা ছোট্ট আমি একটা বেগুনি রঙের ফ্লাওয়ার ভ্যাস রেখে দিয়েছি, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। যেটা করব কিচেনে ঢুকে যাতে আমি একটা খুব গুড ভাইবস পাই, তার জন্য আমি একটা কোড লিখব, এবং সেই কোডটা লিখব আমি, তার জন্য নিয়েছি আমি আইসক্রিম স্টিক। তো আইসক্রিম স্টিকগুলো আমি একটা কার্ডবোর্ডের উপরে সুন্দর করে স্টিক করে নিয়েছি, এবং এটাকে আমি অরেঞ্জ কালার করে নিয়েছি। নর্মালি অরেঞ্জ কালারটা আমার অনেক একটা পছন্দের কালার, আর তার থেকেও বড় কথা যে আমি আমার কিচেনে কিন্তু অরেঞ্জ কালার, ব্লু কালার, ব্ল্যাক কালার, মানে এই তিনটের কম্বিনেশন আমি রাখার চেষ্টা করেছি, কারণ এই তিনটে কালারই আমার খুব পছন্দের কালার। আর এখানটা লিখেছি মাই হ্যাপি কিচেন, তো
তো এটা আমি ঢুকেই, মানে কিচেনে ঢুকেই যখন আমি দেখব যে মাই হ্যাপি কিচেন লেখা, আমার কিচেনে ঢুকে কাজ করার এনার্জি আরও অনেক বেশি বেড়ে যাবে। তো সেলফের ওপরের দিকটা আমি রেখে দিয়েছি, আর ঠিক মাঝখানে সোজাটা আমি এখানটা রেখেছি আমার চা পাতি চিনি, যেটা এখানে ডেইলি ইউজের জন্য লাগে আমার। আর ওখানটা রেখেছি আমি গোলমরিচের গুঁড়ো এবং তার সাথে রেখে দিয়েছি বিট লবণ, ব্যাস এটা রেখেছি। আর তার পাশে আমি রেখে দিলাম হচ্ছে ছোট্ট একটা মানি প্ল্যান্ট এবং একটা ছোট স্ট্যান্ডের উপরে বলতে পারো, ওটা তো আগেই ছিল তোমরা দেখেছো। কাঠের টুকরো আমার ঘরে ছিল, সেটা আমি দোকানে গিয়ে একটু ড্রিল করে নিয়ে এসেছি। ড্রিল করে নিয়ে আসার পরে এটাকে ফ্যাব্রিক কালার করে দিয়েছি আমি, এটা স্কাই কালার করেছি আমি। তো এটাকে আমি দুদিকে দুটো রোপের সাহায্যে এবার আমি হ্যাং করে দেব ওয়ালে। এটাও কিন্তু আমার কিচেন আমার সেলফের ডান দিকে আর কিচেনে ঢুকে ডান দিকে যে সেলফ ঠিক তার পাশের ওয়ালটা, তো এটাকেও একটুখানি আমি ডেকোরেট করার চেষ্টা করেছি। তার জন্য এখানটা দেখতে পাচ্ছো যে আমি একটা খুন্তি, একটা হাতা, মানে যেগুলো কিনা আমাদের কিচেনে সব আমার জন্য লাগে, তো সেরকম একটা শেপ দিয়ে তারপরে একটুখানি আঁকি বুকে আমি এঁকে দিয়েছি যাতে ভালো লাগে। আর একটা কথা তোমাদেরকে আমি বলতে চাই যে আমি কিচেন মেকওভার করি বা বেডরুম মেকওভার আমি যাই করি না কেন, আমি খুব সিম্পল রাখার আমি চেষ্টা করি, একটাই কারণ যে আমি সারা বছর যেন এইভাবে আমি ইউজ করতে পারি। তারপরেও এই যে ডেকোরেট করার জন্য আমি স্টিক করছি আর কি, তো এটা হয়তো সারা বছর নাও থাকতে পারে, এটা হয়তো আমি কিচেনে ঢোকার সামনে যে ওয়াল সেখানে হ্যাং করে দিতে পারি। বাদ বাকি যা যা কিছু তোমরা দেখতে পারবে আর কিচেন ডেকোরেশন করার জন্য বা কিচেন মেকওভার করার জন্য, সেগুলো কিন্তু বলতে পারো সারা বছরকালে আমি ইউজ করব। আমি যে র‍্যাকটা হ্যাং করেছি ঠিক তার মিডল সোজা এবারে রেখে দেবো। আমি এটাকে কি বলবো আমি নিজে জানি না, জাস্ট কিচেনটাকে একটু কালারফুল করার জন্য এটা আমি তৈরি করেছি। আর একদিকে একটা লবণের যে কন্টেনার সেটা রেখেছি, আর ওদিকে একটা ছোট্ট লবণের কন্টেনার আমি রেখে দিয়েছি। এই যে এটা টিস্যু পেপার হোল্ডার, এটা আমার ঘরে ছিল বাট এটা আমি এখন একদমই ইউজ করি না, তো ভাবলাম যে আমার কিচেনের যে ম্যাটগুলো হয় আর কি, মানে ডাইনিং টেবিল উপর রাখার গরম কিছু রাখার যে ম্যাটগুলো প্লাস্টিকে, এইগুলো সুন্দর করে আমি রেখে দেবো। তো খুব সুন্দর কিন্তু মানিয়েছেও। একটা র‍্যাক আমি বানিয়েছি যেটা কিনা তোমরা দেখে নিয়েছো অলরেডি, তো এটাকে দুবার করে কিন্তু কালার করেছি। প্রথমে একবার কালার করে শুকিয়ে নিয়েছি, আবার এখন আমি কালার করছি। এটা হোয়াইট কালার আমি করেছি আর এটাও কিন্তু ফ্যাব্রিক কালার, আমি এখানে কোনো এশিয়ান্স কালার বা আদার্স আমি কোনো কালার আমি কিন্তু ইউজ করিনি। তো এখানটা দেখো আমি কালার করে নিয়েছি, যেখানটা যেখানটা মনে হয়েছে না কালার করাটা উচিত সেই জায়গাটায় আমি কালার করেছি। তো এটা ঠিক গ্যাস ওভেন তার পাশের যে ওয়ালটা সেখানটা রেখেছি, তো বেসিক্যালি গ্যাস ওভেনের পাশে আমার যে হামুল দিস্তার থাকে আর কি, তো সেটা রেখে দিলাম ওপরে। আর এখানটা আমি টিস্যু পেপার হোল্ডার আমি বানাবো, তার জন্য কমফোর্টি একটা বটল নিয়েছি আমি, এটাকে আমি উপর যে র‍্যাপারটা সেটা আমি খুলে নেব। আর খুলে নেওয়ার পরে এবার আমি এটাকে কেটে নেব এবং একটা সুন্দর শেপ আমি দেবো, যেটা কিনা পুরোপুরি ক্যামেরাতে আমি তোমাদেরকে দেখাতে পারিনি। তো ফাইনালি আমি এইভাবে কিন্তু আমি কেটে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ, দেখতে কিন্তু অসাধারণ হচ্ছে, মনে হচ্ছে না প্লাস্টিকের একটা কন্টেনার কেটে এটা বানানো। তো এখানেও কিন্তু আমি ইয়েলো কালারের ফ্যাব্রিক দিয়েছি, ব্লু দিয়েছি এবং হোয়াইট, তিনটে কালার কম্বিনেশন আমি করেছি। তো এর ভেতর আমি কিন্তু এবার দিয়ে দেবো টিস্যু পেপার। টিস্যু পেপার রাখার জন্য আমরা অনেক ধরনের কন্টেনার কিনি, অনেক কিছু কিনি, বাট এভাবেও কিন্তু ঘরে অনেক রকম প্লাস্টিকের মানে কন্টেনার বা অনেক কিছু থাকে, কাপ থাকে, সেগুলোর ভিতরে কিন্তু সুন্দর করে আমরা রেখে দিতে পারি। আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগে, ইউনিক তো লাগেই বটে। তো এখানটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে। তো এই সেলফে ঠিক নিচের যে সেলফটা আছে সেখানটা রেখে দেব। আর এই যে দুটো ফেস স্মাইলি, তো এই ফেসটা তো আগে আমি তৈরি করেছি অনেক আগে, ইভেন বেশ এক দু বছর আগের কথা দেখেছো তোমরা, তো সেটা আমি এই পাশে রেখে দিলাম। তোমরা দেখছো র‍্যাকটা কিন্তু আগে আমার কিচেনে ছিল, বাট পরে আবার আমি কী করেছি, আরও একটু কালার দিয়েছি হোয়াইট কালার, আর একটু ডিপ করে করেছি। এটাকে এবার আমি হ্যাং করে দেবো ওপরে, যে র‍্যাকটা আমি স্টিলের র‍্যাকটা লাগিয়েছি অর্থাৎ সিঙ্কের অপোজিটে, তো ওটার নিচে আর কি আমি হ্যাং করবো। আর এটাকে কিন্তু আমি হ্যাং করেছি ওই যে র‍্যাকটা দেখতে পাচ্ছ, র‍্যাকটার উপরে যে একটা পেরেক পোতা আছে তো সেটার উপরে কিন্তু আমি করেছি হ্যাং করেছি। তো এখানটা বেসিক্যালি কিন্তু আমি কাপগুলো আমি হ্যাং করবো। আমার সিং
পিঙ্ক এরিয়াটা ঠিক এইরকম দেখতে লাগছে আর অনেকটা সুন্দর লাগছে আমার কাছে। তোমাদের কাছে কেমন লাগছে ডেফিনেটলি কমেন্ট করে জানিও, কারণ মিসটা বেশ একটু মেসি অবস্থাতে থাকতো, তো উপরে র্যাক হ্যাং করে সেখানটা রেখে দেওয়ার পরে কিন্তু দেখতে বেশি ভালো লাগছে। আর তারপরে কিচেন কাউন্টার টপটা আমার ছোট ছোটর মধ্যে আমি সাজিয়েছি, এটাও কিন্তু বেশ আমার কাছে ভালো লাগছে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে, আর বিশেষ করে আমার এই কোটটা কেমন লাগছে, মাই হ্যাপি কিচেন। তো চলো আজকে মতো এই আমার কিচেন মেকওভার ভিডিওটা এখানটা শেষ করছি। তোমরা সবাই অনেক ভালো থেকো, অনেক হ্যাপি থেকো, আজকের মতো টাটা।